তাই শুনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই তৌসিফ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। হ্যালো বন্ধুরা, আপনারা যারা এখনও রাগিবরে দুষ্টুব 6 নম্বর পার্ট দেখেননি তারা এখনও দেখে নিতে পারেন। হ্যাঁ, আমি যেরকম করছি এইভাবে ফলো করুন, অবশ্যই দেখতে পাবেন। আর হ্যাঁ, এখন থেকে এটা তৌসিফ ডায়েরিতে আর আপলোড হবে না, এটা এখন আপলোড হবে হলো ভয়েস অফ আশিকে। আর কমিউনিটি গাইডলাইন্সে গিয়ে দেখেন 6 নম্বর পার্ট আপলোড দিয়ে আসে, তো চ্যানেলটিকে ওখানে গিয়ে সবাই সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আর যদি না পান তাহলে 7 নম্বর পার্টটি আপলোড হচ্ছে, এর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, দেখে নিন, সাপোর্ট করুন সবাই প্লিজ। ভাইয়া, আমু আর নেই, আমি কার সাথে থাকব? কেন, আমরা কি মরে গেছি? কান্না থামা, এদিকে তুই এমন করছিস, ওইদিকে পিচ্ছি, মায়ের কবরের পাশ থেকে তো সরানো যাচ্ছে না, তোরা কি আমাদেরকেও মারতে চাস? মিসেস নিন্দু ইরাকের দিকে তাকিয়ে নাক টেনে কাদার সুরে বলে, আব্বু পরের মেয়ের কথা কেন ভাবছো? নিজের কথা ভাবো এখন থেকে, ও পরের মেয়ে, দুদিনে ভুলে যাবে। দেখলে না আবার যখন ওকে দেখতে চাইলো তখন ও কি কথা বলেছিল? ইরাকের এত কষ্টের মধ্যেই শরীরে আগুন জ্বলে ওঠে। কতটা নিকৃষ্ট মানুষ হলে এমন সময় এই কথাগুলো উচ্চারণ করে? মিস্টার রহমান ইচ্ছে করে মিথ্যে বলেছিলেন যে ইয়ারেবির ফোন বন্ধ, কেননা তখন আবরার ওকে নিয়ে রেডি হচ্ছিল বাংলাদেশে আসার জন্য। আর এই মানুষগুলো কথাগুলোর আগা মাথা না বুঝে, পরিস্থিতি বিবেচনা না করে তিলকে তাল বানাতে প্রস্তুত। ইরাক অনেকটা রাগি কণ্ঠে ধমক দিয়ে ওঠে, চুপ, একদম চুপ, আমি যেন একটা বাজে সাউন্ডও না শুনি। আপনার সাহস কি করে হয় এসব বলার? ভাববেন না এখন মা নেই, তার জন্য নিজের ইচ্ছা মতো আমাদের কান ভাঙানি দিতে পারবেন। এক কথা কান খুলে শুনে রাখুন, আমার মায়ের 3 ছেলে আর 1 মেয়ে আছে, সুতরাং উল্টাপাল্টা যেন কথা না শুনি। মিসেস নিন্দু চুপ হয়ে যান কথাটা শুনে। তিনি হয়তো কিছুক্ষণের জন্য ভুলে গেছেন উনি কার সাথে কথা বলছেন। ভাগ্য ভালো যে মায়ের মৃত্যুশোকে আছে, তাই ইরাক বেশি কথা বলেনি। মিস্টার রহমান বাকিদের সাথে মসজিদে গিয়েছিলেন নামাজ পড়তে, এখনও ফেরেননি। ইরাকের ফুপু দোলনের দিকে তাকিয়ে বলেন, ফুপি একটা প্লেটে একটু ভাত নিয়ে আসবে? মিসেস দোলন কথাটা শোনার সাথে সাথে রুম থেকে বেরিয়ে যেয়ে ভাতের ব্যবস্থা করতে থাকেন। নুসরাতের বয়স যখন 5 বছর, তখন মিসেস দোলনের স্বামী রাস্তা পার হওয়ার সময় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্টে মারা যান। তখন থেকে মিসেস দোলন এক হাতে স্বামীর সব কিছু সামলে এসেছেন। অবশ্য ওনার শ্বশুরবাড়ির মানুষ বলেছিল নতুন করে সংসার করতে, তবুও উনি হার মানেননি। স্বামীর শেষ চিহ্নটুকু আঁকড়ে ধরে বেঁচে আছেন উনি। মিসেস শিখা ননদকে অনেক সাহায্য করতেন, যার জন্য উনি সারা জীবন কৃতজ্ঞ থাকবেন। ইফাস তারা উহার কেউ ইয়ারাবিকে কবরের পাশ থেকে ওঠাতে পারছে না। ইয়ারাবি কবরের মাটি আঁকড়ে ধরে কান্না করছে। আপনার ওর খালুদের সাথে নামাজ পড়তে গেছে, ইয়ারাবি চিৎকার করে কান্না করছে, ওর আহারাজি শুনলে যে কোনো মানুষের চোখের জল পড়তে বাধ্য। এটাই প্রথম যে ইয়ারাবির হৃদয় ভাঙা কান্না মানুষ দেখতে পারছে। ইফাস চোখের পানি মুছে দুহাত দিয়ে ওকে ওঠানোর চেষ্টা করে বলে, পিচি প্লিজ কাঁদিস না, তোকে এইভাবে কাঁদতে দেখলে ইমুও ভেঙে পড়বে, ভুলে যাস না তুই অসুস্থ, শেষে এমন না হয় যে তোর জন্য কবর খুঁড়তে হবে। ইয়ারাবির কথা শুনে ইফাস মুহূর্তের মধ্যে থমকে যায়। নিজেকে নিজের কাছে অপরাধী লাগছে এখন, ও জানে ওর করার কিছু ছিল না। কিন্তু তারা ইয়ারাবির হাত ধরে বলে, পুতুল এটা কি কথা, তুই ভাইয়াকে কেন দোষারোপ করছিস? তোর যেমন কষ্ট হচ্ছে ভাইয়ারও তেমন কষ্ট হচ্ছে, তবে তোর এই কথায় কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে, তুই এমন কিছু বলবি সেটা ভাবতেও পারিনি। ইয়ারাবি কথাটা শুনে তারার দিকে তাকায়। ওদের থেকে কিছুটা দূরে ইফাস উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে বর্ষণের ন্যায় পানি ঝরছে। ইয়ারাবির কিছুক্ষণ চিন্তা করে বুঝতে পারে ও ইফাসকে কি বলেছে। ও নিচে থেকে উঠে চোখের পানি মুছে দৌড়ে ওর ভাইয়ের কাছে যেয়ে জড়িয়ে ধরে বলে, সরি ভাইয়া, মাফ করে দাও, আমি বুঝতে পারিনি আমি কি বলেছি,
আমি সত্যিই এমন কিছু বলতে চাইনি ভাইয়া। ইফাস ইয়ারাবিকে আঁকড়ে ধরে বলে, পাগলি কাঁদছিস কেন? আমি কিছু মনে করিনি পিচ্ছি, মায়ের কথা মনে পড়ছে তাই। শুধু কাঁদিস না রে সোনা, অসুস্থ হয়ে পড়বি, কিছু খাসনি, এমন করলে চলবে? কি করে চলবে? ভাইয়া খালামণি আমাদের ছেড়ে চলে কেন গেল? আম্মু হয়তো যতদিন পর্যন্ত ছিল ততদিন বেঁচে ছিল উনি। এখন কান্না না করে দোয়া কর আর ভিতরে চল, কিছু খেয়ে নে, নয়তো আবার রাগ করবে। ভাইয়া আমি যে বাড়ির ভিতর যেতে পারছি না, দম বন্ধ হয়ে আসছি। এখানের প্রতিটা জিনিসের ছোঁয়ায় খালামণির শূন্যতা পাচ্ছি। এমন বললে হবে না লক্ষ্মী, চল কিছু খাবি। ইফাস শার্টের বাম হাতায় চোখ ছোড়া মুছে পিছনের দিকে তাকিয়ে বলে, জোহার তারা, তোমরা ভিতরে এসো, কিছু মুরব্বি আছেন, ওনাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। মিসেস জামান রুমের মধ্যে বেশ কিছু মানুষের উপস্থিতি টের পেয়ে হাঁক ডাক ছেড়ে কান্না করতে শুরু করেন। মিসেস ঈশানীও চোখের পানি ফেলছেন, তবে ওনার দুই ভাইয়েরা প্রচুর শোক পাচ্ছেন। মিসেস জামানের এক দূর সম্পর্কীয় আত্মীয় ওনার কাছে বসে বলেন, বোনকে হারিয়েছ, কিন্তু তাই বললে কান্না করলে হবে কি করব? আমার বোনটা যে কত ভালো ছিল, ওর মতো দ্বিতীয় কোনো মেয়ে নেই। কথাই আছে, জীবিত ব্যক্তির প্রশংসা যতটা না পাওয়া যায় তার থেকে মৃত ব্যক্তির প্রশংসা বেশি পাওয়া যায়। কেননা মৃত ব্যক্তির প্রশংসা শত্রুরাও একবার হলে করে। মিসেস রহমানের ক্ষেত্রে তাই হচ্ছে। কেননা মিসেস জামান কখনো তার মেজ বোনকে সহ্য করতে পারতেন না। একজন মাঝারি বয়সের মহিলা সম্পর্কে মিসেস নিকির খালা শাশুড়ি পান চিবাতে চিবাতে নিকির পাশে বসে বলেন, বউ তুমি তো কইতে তোমার মেজ বোনের তিন পোলা, তাহলে এই মাইয়া কেডা? দেখলাম খুব কান্তি ছিল। মিসেস নিকি নাক টেনে ওনার খালা শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, ওটা আমার ঈশানী আপুর মেয়ে, সেই পিচ্ছি, ওই কুন্দনের বিয়েতে গেছিল। আসলে ছোটবেলা থেকে ওকে শিকা আপু নিজের কাছে রাখত, তাই একটু বেশিই মায়া। কি কব, ওই মাইয়া এত বড় হইয়া গেছে, 3 বছর আগে দেখলাম, তা ওর কি বিয়া হয়েছে নাকি? এক পোলারে দেখলাম ওর লগে। হ্যাঁ, এই তো 4 মাস হয়ে গেছে বিয়ের। আপনাদের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আপনাদের নতুন দোকানে মাল উঠানোর জন্য আসতে পারেননি। হাই হাই, এইটুকু মাইয়া বিয়া হইয়া গেছে, লেখাপড়া কি করে হেন, বর কি করে ওর? মিসেস নিকি মাথার কাপড়টা আরেকটু টেনে দিয়ে বলেন, হ্যাঁ এখনো পড়ছে আইন নিয়ে, আর ওর স্বামী একজন ডাক্তার। মাইয়া ডারে মনে দৌড় ছিল, ভাবছিলাম তোমার ভাসুরের পোলার লইগা অরে নিমু, কিন্তু বিয়া হইয়া গেছে তো নাক ফুল তো দেখলাম না। নোসপিন ওর পছন্দ নয়, তাছাড়া ওর স্বামীরও নয়, কেননা বিয়ের চিহ্ন হিসাবে এসব জিনিস ব্যবহার করা হাদিসে নেই, তা ওরাও মানে না, আজকালকার ছেলে মেয়ে তো তাই। হ ঠিকই কইস, এরাই তো হাদিস কালাম জানে, আমরা তো আর জানি না কিছু। ইয়ারাবিকে রুমে নিয়ে যেয়ে ইফাস গরম ভাতের এক লোকমা ওর মুখে তুলে ধরে। ইয়ারাবি ওর হাতের দিকে তাকিয়ে বলে, তুমি খাও, আমি জানি তুমিও খাওনি। আমি খাবো, আগে তুই খা। তারা ওর ব্যাগে দেখো মেডিসিন আছে, ওইগুলো বের করো। ইয়ারাবি খেতে চায় না, তবে ইফাস ওর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, দেখো একজনের মৃত্যু দেখার সহ্য ক্ষমতা আছে, কিন্তু দুজনের নাই। তুই যদি এখন না খাস তবে তোকে হাসপাতালে ভর্তি ছাড়া আর কোনো উপায় থাকবে না, তাই কথা না বাড়িয়ে খেয়ে নে লক্ষ্মী। ইয়ারাবির ওর ভাইয়ের দিকে তাকিয়ে মুখে খাবার তুলে নেয়। ইফাসও ওকে আদর করে খাওয়াতে থাকে, তবে হঠাৎ ইয়ারাবির হালকা পানি নিয়ে হাতটা ধুয়ে এক লোকমা ভাত ইফাসের মুখে তুলে ধরে। ইফাস ওর দিকে ভুরু কুচকে তাকালে ও বলে, আমি খাচ্ছি, তুমিও খাবে, কোনো কথা না। আচ্ছা, ইফাসের হাজার দুঃখের মধ্যে ওর কাছে হাসি আর ভালো লাগা দুটোই পায়। ও মৃদু হেসে ওর হাত থেকে খাবার মুখে নেয়। মিস্টার রহমানরা মসজিদ থেকে ফিরে রুমে যাওয়ার পথে এই অপূর্ব দৃশ্য দেখে থমকে দাঁড়ান। আপন মায়ের পেটে না হয়েও যে এত মধুর সম্পর্ক হয় তা এদের না দেখলে বোঝা যায় না। তৌফিক মিস্টার রহমানের কাঁধে হাত রেখে বলেন,
বোনের আরেক রূপ মা। দেখলেন দুলাভাই কতটা মধুর সম্পর্ক। জানো তৌফিক যখন এরা খাবার খেতে চাইল না, তখন শিখাও ঠিক এভাবে এদের যত্ন করে খাইয়ে দিত। দুলাভাই ইয়ারাবির মধ্যে কিন্তু শিখাপুর একটা তেজ আছে। হ্যাঁ ঠিক বলছ, তোমরা খেয়েও খাওনি মনে হয়। আমি দুলনকে বলে খাবার দিতে বলি। আপনিও তো কিছু খাননি। আরে আমার খালু। হঠাৎ আওয়াজ শুনে মিস্টার রহমান ইয়ারাবির ঘরের দিকে তাকালেন। আসলে ওরা যখন খাচ্ছিল তখন ইয়ারাবির চোখ ওর খালুর উপর পড়ে। ইয়ারাবির গলা ভেঙে যাওয়ার কারণে ঠিকভাবে কথা বলতে পারছে না। হাতের ইশারা করে আবার ভিতরে ডাকে। মিস্টার রহমান ভিতরে যেয়ে অনেক কষ্টে স্বাভাবিক হয়ে বলে, কিছু বলবি মা? খেয়েছো তুমি? আমি এখন খাবো তো। মিথ্যা বলবে না, মিথ্যা পছন্দ না আমার, জানো তো। এখানে বসো, প্লেটে অনেক খাবার, এখান থেকেই হয়ে যাবে। হ্যাঁ করো, আমি খাইয়ে দিই। এই না না, আমি সত্যি কে নেব, তুই কষ্ট করিস না মা। কষ্ট নাকি আমার হাতে খেতে ঘৃণা করছে? পাগল হয়েছিস? ছেলে কখনো মায়ের হাতে খেতে ঘৃণা পায়? তাছাড়া তুই আমার শোনা মা, তোকে কেন ঘৃণা করব? তাহলে খেয়ে নাও, আমার বসে থাকতে কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের হাতেই খাবো। ইয়ারাবি ইফাজার ওর খালুকে খাইয়ে দিয়ে ওনার কোনা দিয়ে মুখ মুছে দেয়। মিস্টার ফুয়াদ দূর থেকে এই দৃশ্য দেখলে আপনা আপনি চোখ থেকে পানি বের হতে থাকে। হঠাৎ উনি কাঁধে কারো স্পর্শ টের পেয়ে পিছনে ঘুরে দেখেন আপনার প্যান্টের পকেটে এক হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। উনি আপনারই দিকে তাকিয়ে বলেন, কিছু বলবে বাবা? এমন ভাগ্য কিন্তু আপনারও ছিল, কিন্তু নিজের হাতে সেটাকে নষ্ট করেছেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছেন। সমুদ্রের স্রোতের সাথে যেমন পাহাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা মিশে হারিয়ে যায় গহীনে, ঠিক তেমনই আপনার মেয়ের ভালোবাসাকে হারিয়ে ফেলেছেন, সাথে সাথে ওর প্রতিটা হাসি চাওয়া পাওয়াকেও। এসব কি বলছো তুমি? আমি সবটাই জানি, তাই প্লিজ আমার সামনে এসব না বললে হবে। আম্মুকে আপনার ভীষণ প্রয়োজন আব্বু। কথাটা শোনার সাথে সাথে মিস্টার ফুয়াদ দ্রুত স্ত্রীর রুমের দিকে যান। আপনার ওনার চাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসে। ঠিক তখনই ওর চোখ পড়ে মেইন দরজার দিকে। প্রত্যয় প্রাপ্তের সাথে ওদের কিছু ফ্রেন্ড এসেছে, কাল কাজের জন্য আসতে পারেনি তাই আজ এসেছে। প্রত্যয়টা ওকে দেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে বলে, ইরাকা কোথায়? ইরাক ইমনের সাথে ওর ঘরে আছে, রিফাজ আমার বউয়ের কাছে। প্রাপ্তরা ইমনের ঘরের দিকে যায়, কিন্তু প্রত্যয় হঠাৎ কি মনে করে ইফাসের দিকে যায়। যে দেখে ইয়ারাবি মেডিসিন নিয়ে ইফাসের কোলে মাথা রেখে শুতে যাবে, তখন প্রত্যয়কে রুমে ঢুকতে দেখে উঠে পড়ে। প্রত্যয় লক্ষ্য করে দেখে ইফাসের চেহারা অতটা বিধ্বস্ত না দেখালেও ভিতর থেকে অনেকটা ভেঙে পড়েছে। তবে ইয়ারাবিকে দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্ট হচ্ছে। ইফাস ওর দিকে তাকিয়ে বলে, তুই নয় হবে তোরা, কেননা আমরা সবাই এসেছি, সিঁড়ির কাজের জন্য আটকে গেছিলাম তাই আসতে পারিনি। কোনো ব্যাপার না, তোরা এসেছিস তাই যথেষ্ট। কাকিমা অনেক ভালো ছিলেন। ইফাস ইশারায় প্রত্যয়কে চুপ করতে বলে, কেননা ইয়ারাবি অন্য মনস্ক হয়ে পড়েছে। মেয়েটার শরীর খুব খারাপ, ওর ঘুমের প্রয়োজন। আমরা ইমনের রুমে যেয়ে কথা বলি। পিচি তুই এইখানে একটু ঘুমা। ঘুম আসবে না, তোমরা কথা বলো, আমার সমস্যা হচ্ছে না। প্রত্যয় ওর দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি কত ক্লান্ত, জানি ঘুম আসবে না, তবে একটু রেস্ট নাও। আচ্ছা তোমার সেই বন্ধুকে দেখছি না যে? কাউকে বলা হয়নি ভাইয়া, আসলে আমিও কিছু জানতাম না। আবরারের ফোনে সকালে ভাইয়া মেসেজ করলে উনি মিথ্যা বলে এখানে নিয়ে আসেন। কখনো ভাবতে পারিনি এমন কিছু হবে। একদম কাঁদবে না, তোমাদের ধর্মে শুনেছি মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কাঁদতে নেই, আমার থেকে তুমি ভালো জানো। জানি, কিন্তু মন যে মানতে পারছে না, না চাইলেও প্রচুর কষ্ট হচ্ছে। ইফাস ওর মাথায় হাত রেখে বলেন, এত কাঁদলে শ্বাসকষ্ট হবে, কাঁদিস না। আমি আবরারকে পাঠিয়ে দিচ্ছি, তুই একটু ঘুমানোর চেষ্টা কর, অনেক ভেঙে পড়ছিস, আমার সমস্যা হবে। উনি কোথায়? এখানে হবে হয়তো, মসজিদ থেকে তো সবাই চলে এসেছে। তোমরা যাও, আমি আছি। সবাই দরজার দিকে তাকিয়ে দেখে আপনার ভিতরে ঢুকছে। ইফাস ওর দিকে তাকিয়ে বলে, খেয়েছো তুমি? আমারটা চিন্তা করো না, তোমরা যাও, তোমার বন্ধুরা খুঁজছে,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকুন।